বৃহস্পতিবার রাতে সাব্রুমের আন্তর্জাতিক বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সংলগ্ন শ্যামাপ্রসাদ পাড়ার একটি রাবার বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এই এলাকায় একটি গ্যাসের গোডাউনও রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। বহু তৎপরতার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।